কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় অনাবাদিত পতিত জমিতে বস্তায় বিভিন্ন রকমের সবজির আবাদ। বাড়তি জনসংখ্যার মুখে আহার তুলে দিতে প্রয়োজন হচ্ছে বাড়তি খাদ্য, অথচ আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। সেক্ষেত্রে অনাবাদি পতিত জমিতে বস্তায় বিভিন্ন সবজি উৎপাদন এক নতুন দিগন্ত এনে দিয়েছে। এতে একদিকে পুষ্টি চাহিদা মিটছে, অন্যদিকে বাড়তি আয় হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, গ্রামে গ্রামে বাড়ির পাশে বেগুন গাছ লাগিয়েও, কয়টা মরিচ গাছ লাগিয়েও, কয়টা লাউ গাছ ও নারকেলের চারা লাগিয়েও। তারই ধারাবাহিকতায় তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতি ইঞ্চি জমিকে ফসল উৎপাদনে ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক অনাবাদি পতিত জমিতে বস্তায় বিভিন্ন ধরনের সবজি চাষ করা হচ্ছে। নড়াইল জেলার সদর উপজেলার উজিরপুর গ্রামের কৃষক উপজেলা কৃষি অফিসের পরামর্শে পতিত জমিতে বস্তায় কুমড়া, লাউ, করলা, ধুন্দুল এসব সবজি চাষ করেছেন। এভাবে চাষ করে কৃষক ভাইরা সফল হয়ে বেশ আনন্দিত। এই গ্রামের কৃষক সুশান্ত কুমার গাইন কুমড়া চাষ করেছেন। সে কুমড়ার ফলনও খুব ভালো হয়েছে। এই কুমড়া দিয়ে তার শুধু পারিবারিক চাহিদা মিটছে তা নয়, বরং বাড়তি উৎপাদন বিক্রি করে লাভবান হচ্ছেন। আমাদের বাঙালির আসলে মূল কাজ কৃষিকাজটাই আমরা দেখে আসছি। আমাদের পূর্বপুরুষরা কৃষির সাথে জড়িত, তারা বিভিন্ন সময়ে আমাদের ফসল উৎপাদন করে আমাদের যে অন্নর যোগান সেটা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু একটি অনাবাদি পতিত জমি যেখানে চাষ হচ্ছে। আমাদের কৃষি অফিসের সহযোগিতায় এই চাষগুলো করছেন এবং ওনারা কৃষি অফিস থেকে পরামর্শ নিয়েই এই চাষটা করছেন। ওনার কীভাবে শুরু করলেন সে বিষয়ে আমরা জানবো। কী নাম ভাই আপনার? আমার নাম সুকান্ত কুমার গাইন। কেমন আছেন ভাই? ভালো। আচ্ছা, এই মিষ্টি কুমড়া কীভাবে আপনার শুরু করলেন, এই চাষটা কীভাবে আপনার? মিষ্টি কুমড়াটা মূলত এই আমাদের যে স্যার সুবীরবাবু কৃষি অফিসার, কৃষি অফিসার উনি আর কি এই আমাদের এখানে যত কৃষক আছে মোটামুটিভাবে আর কি যারা চাষবাস করে তাদের আর কি এই প্রজেক্টটা আর কি দিয়েছে। সেভাবে এই টাল দিয়ে আর কি এই কুমড়ো লাগাই এই বস্তার ভিতরে মাটি দিয়ে সার গোবর সারটা দিয়ে মাটি দিয়ে এগুলো আর কি চাষ করা হয়েছে। তাতে এই যে ফলগুলো দেখা যাচ্ছে তো অনেক তো আর কি খুলুনির জন্য আর কি হয়নি, এত বড় রৌদ্র সেই কারণে একটু কম ধরেছে না। তো এই জায়গায় প্রচুর পরিমাণে এখন তো আছে, মেলা আছে। দাম কেমন এখন বাজারে? এখন ধরেন 30 টাকা কেজি পাইকারি কেজি। একটাতে কয় কেজি হয়? একটাতে অন্তত 5 কেজি 4 কেজি নিচে পড়বে আর কি, 5 কেজি 6 কেজি হয়। তার মানে 100 টাকার উপরে একটা দাম আছে। হ্যাঁ অবশ্যই। তো এটা কি লাভজনক আপনার? অবশ্যই লাভজনক। এই পদ্ধতিতে তো আপনারা আগে চাষ? না না, এই পদ্ধতি কোনো চাষ হয়নি। আরেকজন কৃষক সুমন কুমার বিশ্বাস তার অল্প জমিতে পারিবারিক চাহিদা মেটানোর উদ্দেশ্যে পতিত জমিতে বস্তায় করলা, লাউ, কুমড়া ও ধন্তুল লাগিয়েছেন। এখানে এত বেশি ফলন হয়েছে যে পারিবারিক চাহিদা মিটিয়ে অনেক সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন। রাস্তার ধারে তো এটা পতিত জমি ছিল নাকি? হ্যাঁ, পতিত জমি ছিল। তো আপনার এটা চাষের আওতায় আনলেন কবে থেকে? এটা এবছরই আনছি। এটা কিভাবে আনছি? আমাদের কৃষি বিভাগ উপসহকারী কৃষি কর্মকর্তা সহ উপজেলা কৃষি অফিসার
আমাদের আমরা যেহেতু আগে থেকে ধান চাষ করি, আমাদের কাছে শুনে যে পাশের এই যে রাস্তার পাশের জমিগুলো কাদের, আমি বলি আমার একটা আছে, স্বপনদার আছে, অনুকূলদার আছে, এরকম বিভিন্ন মানুষের আছে। তা উনি আমাদের পরামর্শ দেয় যে এই জমিটুকু কাজে লাগানো যায় না। আমরা বলতে এখানে তো আগাছা হয়ে থাকে, বন জঙ্গল হয়ে থাকে, এখানে তো চাষ করা যায় না। তা তখন উপজেলা কৃষি অফিসার বললো যে একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে করলে সহজে আপনাদের ফসল হবে এবং আপনাদের পারিবারিক চাহিদা, পুষ্টি চাহিদা পূরণ হবে, আবার অতিরিক্ত হলে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন। তখন আমরা বললাম কী পদ্ধতি, উনি বলল যে মাটি এবং গোবর সার দিয়ে অল্প একটু জায়গায়, অর্থাৎ একটা বস্তাতে ওইটা ম্যানেজ করে বস্তাগুলো ওই সেই অনাবাদি জায়গাগুলোতে পাতাইয়ে ওর উপর বীজ বা যে কোনো লতা জাতীয় সবজির বীজ অথবা চারা এটা রোপণ করলে এটাতে আপনাদের ওই আগাছায় কিছু করতে পারবেন। তা আমারও শুনে ভালো লাগিছে যে না, আমার তো এই জমিটুকু পড়ে থাকে, এটুকু আমি কাজে লাগাইতে পারবো। তখন আমি ওনার এই পদ্ধতিটা গ্রহণ করি এবং উনি আমাদের কিছু প্রণোদনামূলকভাবে কিছু বস্তা দেয়, বলে যে আরও প্রয়োজন হলে আপনাদের আরও সাপোর্ট দিব, আপনারা করেন, কাজ শুরু করেন। এখানে যে সমস্ত সবজি লাগিয়েছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সামনে একটা কৌটা মতো লাগাইছেন, এটা কেন লাগাইছেন? এইটাকে বলে আসছে ফ্রেমন ফাদ। আচ্ছা, এইটার কাজ হচ্ছে এই সবজিতে এক ধরনের মাছি পোকা ফুটো করে ডিম পাড়ে এবং ওই ডিম পরবর্তীতে বাচ্চা ফুটে ওই সবজিটা খেয়ে ফেলে, ফুটো করে ফেলে, পচে যায়, নষ্ট হয়ে ফেলে। এই ফ্রেমন ফাদটা দিলে ওই যে মাছি পোকাটা ওই ফ্রেমন ফাদে এসে মারা যায়, যে কারণে সে পুনরায় ডিম পাড়তে পারে না এবং তাদের বংশবিস্তার হয় না, আমাদের সবজিটা রক্ষা পায়। এজন্য আর যেহেতু আমরা এটা নিজেরা খাই, আমরা চাই না যে এটাতে বিষ দিয়ে আমরা নষ্ট করি। কৃষক ভাইয়েরা বস্তায় সবজি চাষ করার জন্য দুই ভাগ মাটি ও এক ভাগ জৈব সার বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে সবজি চাষ করছেন। এ চাষে রাসায়নিক সারের কোনো প্রয়োজন হয় না, স্বল্প খরচে কৃষক ভাইয়েরা লাভবান হতে পারছেন। জৈব সার ও জৈব বালাইনাশক সেক্স ফেরোমন ফাঁদ এবং হলুদ ফাঁদ ব্যবহার করে বস্তায় নিরাপদ সবজি চাষ চলছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষক ভাইদের সহায়তা করছেন এবং পরামর্শ দিচ্ছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা সবসময় কৃষক ভাইদের সহায়তা করে থাকেন। উৎপাদিত ফসল নিজেদের প্রয়োজন মিটিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে। সবজি স্বাস্থ্যের জন্য পুষ্টি সমৃদ্ধ সুষম খাদ্য তালিকায় অপরিহার্য অংশ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমির সঠিক ব্যবহার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কৃষি বিভাগ কাজ করে যাচ্ছি। আপনারা দেখছেন এখানে একদম রাস্তার পাশে সম্পূর্ণ অনাবাদি জায়গায় এখানে যে বস্তা পদ্ধতিতে লাউ কুমড়ার চাষ করা হয়েছে, এটার আসলে চাষ পদ্ধতিটা এমন কোনো জটিল বিষয় না, শুধুমাত্র একটু পরিষ্কার করে রাস্তার খাদের কিনারা যেটা ইয়ে আছে পরিষ্কার করে সেখানে দুই ভাগ মাটি এক ভাগ জৈব সার দিয়ে শুধু বীজ বপন করলেই তারপর পরই গাছটা মোটামুটি মাচাটা দিলেই আমাদের এটা থেকে আর কি ভালো ফল যেটা আর কি কুমড়া পাওয়া সম্ভব। আর এর রোগ এবং পোকামাকড় বলতে গেলে কি, যেখানে মাছি পোকা, কুমড়ার মাছি পোকাটাই সবচেয়ে বেশি ক্ষতি করে, সেক্ষেত্রে আমরা যদি সেক্স ফেরোমোনের ট্যাপ ঝুলাইতে পারি সেক্ষেত্রে মাছি পোকা দমন করা যায়। তারপরে বিভিন্ন যে কট অথবা মার্শাল এ ধরনের কীটনাশক আমরা ব্যবহার করলে ওটা যেতে পারে। আর সেই সাথে সাথে কুমড়ার কিছু মাকড়ের আক্রমণ করে, সেক্ষেত্রে এভাবে তিন গ্রুপের যে মাকড়নাশক আছে মাকড়নাশক ব্যবহার করলেই এখান থেকে মাকড় দমন সম্ভব। বস্তায় নানান ধরনের সবজি চাষ করে প্রতিদিন টাটকা ব্যবহার করে পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব হয়।
সে উদ্দেশ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনাবাদী পতিত জমিতে বস্তায় বিভিন্ন ধরনের সবজি চাষ সম্প্রসারণ করছেন। বর্তমানে সবজি বাগানের মাধ্যমে সারা বছর নানান ধরনের সবজি উৎপাদনের জন্য উপযুক্ত জাত উদ্ভাবিত হয়েছে। এসব জাতের বৈশিষ্ট্য দেখে পতিত জমিতে বিভিন্ন ধরনের সবজির সব সময়ই বাগান করা যায়। এতে সারা বছরই সবজি খাওয়ার সুযোগ তৈরি হয়, যা সুস্থ সবল জাতি গঠনের জন্য গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় পরিমাণ সবজি না খাওয়ার কারণে আমাদের দেশের অনেকেই পুষ্টিহীনতায় ভুগছেন এবং নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন। প্রতিটি মানুষ যদি তাদের বসবাসের পাশের পতিত জমিতে বস্তায় সবজি বাগান করে সবজির আবাদ করতে পারেন, তাহলে তারা অপুষ্টির হাত থেকে পরিবারকে বাঁচাতে পারেন। পতিত জমিতে বস্তায় সবজি চাষ করলে একদিকে যেমন সংসারের খরচ কমানো যায়, আবার বাড়তি আয় করার সুযোগ তৈরি হয়। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন, 1 ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, এর বাস্তবায়নের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল সদর আমরা একটি উদ্যোগ হাতে নিয়েছি যে বস্তা পদ্ধতিতে সবজি চাষের মাধ্যমে চাষ অনুপযোগী জমিকে চাষের আওতায় আনয়ন। এরই নিরিখে আমরা রাস্তার পাড়, আশ্রয়ন প্রকল্পে স্বল্প পরিসর যে অনাবাদী জায়গাগুলো আছে, এছাড়া ঘেরের পাড়, যেখানে নিচু জায়গা আছে, যেখানে আসলে মাটিতে কোনোভাবেই চাষ করা সম্ভব নাই, সেই জায়গাগুলোতে বস্তা পদ্ধতিতে আমরা চাষাবাদ করানোর চেষ্টা করেছি। কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছি যে এই বস্তা পদ্ধতিতে তারা যেন লতা জাতীয় সবজি করে আর্থিকভাবে লাভবান হতে পারেন। এক্ষেত্রে বস্তার প্রিপারেশনটা খুবই সহজ, যেহেতু বস্তার ভিতরেই সব কিছু থাকবে। বস্তার মাটিটাকে প্রথমে সুন্দরভাবে প্রস্তুত করে সেখানে লতা জাতীয় সবজি চারা সেখানে লাগানো হয়। এক্ষেত্রে বীজ লাগানোর পরিবর্তে যদি চারা লাগানো হয়, তাহলে চারার বাজার হাটটা অনেক বেশি থাকে। আমরা সেখানে লাউ, শশা, কুমড়া, ঝিঙ্গা, করলা সহ বিভিন্ন লতা জাতীয় সবজি চাষ করিয়েছি এবং একই সাথে বস্তা পদ্ধতিতে উচ্চ মূল্যের যে মশলা আদা, সেটারও সম্প্রসারণ ঘটিয়েছি আমরা। মানে আমরা নড়াইল সদর উপজেলাতে যেখানেই অনাবাদী এবং চাষ অনুপযোগী জমি আছে, সেখানেই বস্তা পদ্ধতিটা ব্যবহার করার চেষ্টা করছি এবং কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি যেন তারা এই পদ্ধতিটা ব্যবহার করে তারা তাদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারেন, একই সাথে তারা যেন আর্থিকভাবে লাভবান হতে পারে। দেশের সকল অনাবাদী পতিত জমিতে বস্তায় সবজি চাষ করা গেলে দেশের নিরাপদ খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ হবে, তাতে গড়ে উঠবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত ও পুষ্টি সমৃদ্ধ সমৃদ্ধশালী বাংলাদেশ। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন, ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, শাপ।